নদী বাঁচলে মানুষ বাঁচবে, এই স্লোগানের প্রধানমন্ত্রীর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তার বিজ্ঞানসম্মত খননের দাবিতে বিশ্ব নদী দিবসে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকাল 11টায় উপজেলার বেলকাই ইউনিয়নের শ্যামরায়ের পাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তার তীরে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তিস্তা নদীর পাড়ে শত শত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উপজেলা সভাপতি সাদেকুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক মুন্সী আমিনুল ইসলাম সাজু, বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি, বেলকা জাপার সাধারণ সম্পাদক মফিদুল হক মণ্ডল, সাহিত্যিক কঙ্কন সরকার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের তিস্তা নদীকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে, নতুবা আমাদের উত্তরাঙ্গ অচিরেই মরুভূমিতে পরিণত হবে। প্রতিনিয়ত আমরা নদী ভাঙনের ফলে ফিটে মাটি হারাচ্ছি, আমরা রিলিফ চাই না, তিস্তা নদীর বিজ্ঞানসম্মত খনন চাই। মঙ্গার হাত থেকে রক্ষা করতে নদী খনন করে দুই তীর রক্ষা সহ বন্যা ভাঙনের হাত থেকে বাঁচাতে হবে। তিস্তা ড্রেজিং করে কোটি মানুষের দুঃখ ঘোচানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর এই মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করলে তিস্তার তীরবর্তী মানুষের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে, তিস্তা তীরের মানুষের দুঃখের দিন শেষ হবে, বদলে যাবে মানুষের জীবনযাত্রা। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করে দুই তীরে বৃক্ষরোপণ করলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, তাই দ্রুত প্রধানমন্ত্রীর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এটাকে প্রতিটি নদীকে বিজ্ঞানসম্মত খনন করতে হবে এবং তার দুই সাইড দিয়ে গাছ লাগাতে হবে। সেইটা যদি আমরা করতে পারি, সেই পানি দিয়ে মানুষ সেচ করবে, ইন্ডাস্ট্রি করবে, শিল্প গড়ে উঠবে। সেই কারণে আজকে বিশ্ব নদী দিবস সুন্দরগঞ্জে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ আজকের এই আয়োজন করেছে। বন্ধুগণ, আমরা সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আমরা বাংলাদেশে 21টা মেগা প্রজেক্ট আছে, কিন্তু আমাদের রংপুর বিভাগে কোনো মেগা প্রজেক্ট নাই। আমরা সেই 8,500 কোটি টাকা দিয়ে আজকে আমাদের এই তিস্তা যদি খনন হয়, আমাদের তিস্তা পাড়ের রংপুরের 2 কোটি মানুষ এখান থেকে উৎপাদন উপকৃত হবে। বন্ধু, আপনাদের যে মেগা প্রকল্প গঠন করা হয়েছে, সেই মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক এই তিস্তা নদী খনন করতে হবে, বিজ্ঞান ভিত্তিক তিস্তা নদী শাসন করতে হবে, যাতে দুই পারে আর নদী ভাঙা বন্ধ হয়, দুই পারে যেন মানুষ, এই যে লক্ষ লক্ষ একর জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, বন্যায় আবাদ নষ্ট হয়ে যায়, সেই বন্যা থেকে এই তিস্তা পাড়ের মানুষ মুক্তি চায়, এই মুক্তি চায় তিস্তা। চর অঞ্চলের লোক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন থাকবে যে দ্রুতগতিতে মেগা প্রকল্প চালু করে বাস্তবায়ন করে আমাদের তিস্তা নদী খনন করা হোক। তিস্তা নদী খনন হলে আমাদের লক্ষ লক্ষ লোকের জীবনযাপন আমরা শান্তিতে বসবাস করতে পারব, এবং আমাদের এই যে হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি নদীতে বিলীন হয়ে যায়, সেটার থেকে আমরা রেহাই পাব। এই নদী খনন নিয়ে আমাদের এমপি মহোদয় বারবার সংসদে কথা বলতেছেন, বারবার এ বিষয় নিয়ে আলোচনা করতেছেন, তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে আবারও দৃষ্টার বিশেষভাবে আকুল আবেদন করব, যাতে এই তিস্তে পাড়ের মানুষ, লক্ষ লক্ষ বিঘা জমি, লক্ষ লক্ষ মানুষ যারা কত কষ্টে মাসে 1 মাসে 2 বার 3 বার নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, বসত বাড়ির অভাব।